আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইলিশের বাজারে আপনাদের স্বাগতম। ইলিশ কেনাবেচা হচ্ছে দমিতে, দাম যাই হোক না কেন, কেননা সস্তা নয়, দামেই মাছ নিচ্ছে মানুষ। পছন্দের ইলিশ, ভালো ইলিশ যারা কিনে থাকেন তারা দাম দিয়ে ইলিশ মাছ কিনে নিচ্ছেন। মাছের ভাই সহ অনেকেই ব্যস্ত এখন মাছ বিক্রিতে, মাছ বিক্রি হচ্ছে দমিতে। 2000 টাকা কেজির মাছ, 180 2000 টাকা কেজিতে মাছ নিয়ে আবার অনেকেই এখান থেকে মাছ, সেই মাছগুলো আবার বিক্রি করে থাকেন, রিসেল হয়। এবং সেখানে আমরা আগের ভিডিওতে দেখিয়েছি যে আগরা থেকে কল এসেছে, খলিল মিয়া দুটি মাছ দিলেন, দুটি মাছের ওজন প্রায় 5 কেজি। বাসার ভাই এখানে মাছ বিক্রি করছে, কত দরে বিক্রি করে আমরা একটু দেখি, সবসময় তাদের সঙ্গে কথা বলি। আজকে আমরা একটু মাছ বিক্রি দেখানোর চেষ্টা করছি। দুটি মাছ 1420 টাকা কেজি দরে বিক্রি হয়ে গেল। ওজন কতটুকু ছিল এটা? 3 কেজি এখানে মাছ নিচ্ছে। আরে দিন নাই বাবা, এটা বুঝি আরে আতি রে আতি আতি ছাগল না, বড় মাছগুলো দেখুন দ্রুত বিক্রি হয়ে গেল, 2000 টাকা কেজি ধরে মাছ, সেই মাছ খুব দ্রুত বিক্রি হয়ে গেল। কি বলবেন আপনারা, 2000 টাকা কেজির মাছ ধুমতে বিক্রি হয়ে গেল, এখন কাড়াকাড়ি করে মাছগুলো নেওয়া হচ্ছে, দাম কি এখানে প্রভাব ফেলছে? নিশ্চয় না, যাদের অ্যাবিলিটি আছে তারা দাম দিয়ে মাছগুলো কিনে নিচ্ছেন। প্রচুর চাহিদা বড় মাছের, বাইরে
টোটো 750, তারপরে আছে 820, 1100 টাকা, 2000 টাকা কেজি। ১৪২০ যদি আহে তাহলে দিবেন, আর যদি না আহে একটা টাকা দিবেন না, সুদের সময় রাখছি তো ১৮৫০ আগের মাস দুটো দিয়ে দিয়েছে 2000 টাকা, এগুলো 1850 টাকা। জুন থেকে বিক্রি হচ্ছে ইলিশ বাজারে, ইলিশের বেচা কেনা দেখতেও ভালো লাগে। প্রতিদিন সকালে যারা ইলিশ কিনতে চান কারণ বাজার থেকে, তারা 7টার ভিতরে চলে আসবেন। 7টার ভিতরে আসলে প্রচুর মাছ পাবেন এবং আপনারা মাছ দেখে শুনে নিতে পারবেন। এখানে যে ছেলেটি মাছ বাছাই করছে, সে অন্য কোথাও নিয়ে মাছগুলো বিক্রি করা হবে। এখানে বড় বড় শপিং মল থেকে এখানে মাছগুলো নিয়ে যায় এবং মাছগুলো নিয়ে তারা আপনার বিক্রি করে। ১৪৫০ টাকা কেজির মাছ, সামনেটা 1200 টাকা কেজি। সিরাজ ভাই এখানে কত করে বিক্রি করে আমরা একটু দেখি। ৭৯৫৩ টাকার মাছ একাই নিল, একদম ১৫০০ ঠিক আছে।
একাই নিচ্ছেন 20টা মাছ, 20টা মাছ নেবে, 20টা ইলিশ মাছ নেবে, আর কি করেন মাছ দিতে পারে, কি করেন মাছ চাপ দেন না, মাছ চড়া দেন, কি কম ভাই ৪৫ গ্রাম এবারে এক কেজি সাইজের মাছ, এক কেজি প্লাস ১৪৫০ টাকা কেজি ধরে মাছ দুই তিনটা কমাই ১৪,০০০ ২৪,০০০ টাকার মাছ একাই নিয়ে দিলেন, এবার দেখছিলেন পেঁয়াজ ভাই দোকানে লাগবে না তো এটা কেন ২৪,৫৮০ টাকা দেখুন একাই নিয়ে নিল মাছগুলো একাই নিল কত কেজি ১৮ কেজি মাছ একদম ১১৫০ ১১৫০ এক কেজি প্লাস
আমি তো বলি 1 কেজি কম আছে, আমি কি কইছি 1 কেজি আছে? আমি তো বলতে 1 কেজি কম আছে, 1150 কেজি নেন আপনি, 1150 কেজি নেন, দিনে বলতে একদম 2500। ভালো আছেন? ব্যস্ত সময় আপনার, তারপরেও ব্যস্ততার ভিতরে একটু কথা বলেন। একজনের কাছে আপনি বিক্রি করলেন 18 কেজি মাছ, উনি কি আগে পরিচিত মানে ফোনে ছিল না এসে উনি আপনার ইউটিউব থেকে দেখে আসছে যে উনি একটা কথা বলছে আপনি মাছ ভালো মাছ বিক্রি করেন, ঠিক আছে ভাই আমাকে যদি বরিশালটা থাকে তাহলে বরিশালটা দিবেন। আমি বলছি যে ভাই আমার কাছে 2 জায়গার মাছ থাকে, বরিশালও থাকে, চাঁদপুরের মাছ থাকে। এখন আপনি কোনটা নেবেন? আমার কিন্তু আজকে চাঁদপুরের মাছ শেষ হয়ে গেছে সকাল বলেন, আমার কাছে দুটো আছে বরিশালের মাছ, ঠিক আছে হ্যাঁ বরিশালের মাছ। আমি বলছি ভাই বরিশালের মাছ কাজ, আমি বরিশালের মাছ আমাকে দিবেন, তো ওনার সাথে রেট হয়েছে 1500 টাকা। উনি বলছে ভাই আমাকে 50 টাকা কম দিতে হবে, আমি 20টা মাছ নেবো, ঠিক আছে। ওনাকে আপনি বাছাই করে মাছ দিয়েছেন এবং মাছগুলো দেখছি ভালো মাছ দিয়েছেন। উনিও বলছে যে ভাই আপনি আমার মাছ কথা আপনার কাজে মিল আছে এবং আপনি যেটা বলতে আমি সেটাই পাইছি। আমরা ওইদিকেও দেখেছি যে আজকে যারা ক্রেতা তারা দামের দিকে তাকাচ্ছে না, মাছ যাদের পছন্দ হচ্ছে মাছ নিয়ে যাচ্ছে, তাহলে কি দামটা কোনো ব্যাপার না? দামটা ব্যাপার না, গতকাল থেকে আজকে পার কেজি 200 টাকা বাড়তি ভাই। আচ্ছা এটা ভুল, ক্রেতার উদ্দেশ্যে আমি বলছি কাস্টমার, আমি যে বিক্রেতা আমি নিজে যেটা বলি এই মাসটা যে 1450 টাকা বিক্রি করছি, এটা যদি 1200 টাকা হতো তাহলে কাস্টমারের জন্য ভালো হইতো, ভালো হতো। 10 সে 20টা নিছে সে 30টা নিত, এটা হলো আমার কারণ আমি একজন ব্যবসায়ী। আমি সাধারণ মানুষ যারা তারা কিন্তু একটা নাগালের বাইরে আজ আজকে দুদিন ধরে মাছ ধরা পড়ছে, নাগালের বাইরে হিউজ পরিমাণ বলে ভাই টনটনে মাছ ধরা পড়ছে, কিন্তু আমরা সেই মাছ কোথায় গেল? তাহলে আমি তো মাছ দেখি না, এখন জায়গার দাম আমাদের এখনো দাম ওখানে কমবে। আমি বলতেছি যে আজকে আমি যে পরিমাণে বিক্রি দেখছি, প্রতি মোটামুটি আমি আসলে বিক্রি দেখি, কিন্তু আজকে দামের দিকে 2000 টাকা কেজি ধরে যেভাবে মাছ বড় মাছ নিয়ে যাচ্ছে এবং তারা নিয়ে আবার বিক্রি করবে, আগুরাই মাছ নিয়ে যাচ্ছে 2000 টাকা কেজি, তারা ভ্যাট দিবে বিক্রি করবে, তার মানে চাহিদা তো অনেক বেশি। হ্যাঁ চাহিদা আছে মানুষের, আর ইলিশ মাছ সবচেয়ে আপনার গরু গরু ইলিশ মাছ, কিন্তু আপনার গরু গরু সাত গরু গরু ইলিশ মাছ সাত মাছ আছে, প্রত্যেকটা সাদা আছে, কিন্তু এক একটা জিনিস এক একটা স্বাদ। তবে তুলনামূলক একটু বাড়তি আমার মনে কম হলে আর একটু ভালো হতো। কালকে শুক্রবার, কালকে কি দাম তুলতে পারে? আমদানি তো পারবে, আমদানি না 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 আমদানি পারবে না, আজকে যারা 1450 বলছে এটা কালকে সমস্যা হবে তাই। শুনছিলাম যে আজকে মাছের বাজার দর আপনারা আপনাদের আমরা মাছের দর দেখানোর চেষ্টা করছিলাম, এখানে 1450 টাকা কেজি ধরে 1 কেজি 1 কেজি ক্লাস যে মাছগুলো বিক্রি হয়ে গেল একাই নিয়ে নিয়েছেন প্রায় 25,000 টাকার মাছ। তো এই ভিডিওটি আপনাদের দেখার জন্য অনেক ধন্যবাদ, আমাদের সাথেই থাকবেন, আমরা চেষ্টা করি প্রতিদিন না হলেও একদিন অন্তর অন্তর আপনাদের ইলিশ মাছের তথ্য উপস্থাপন করার জন্যে। আর একটা জিনিস হচ্ছে যে সত্য বলাটা জরুরি, ইলিশ মাছ সস্তা পানির দরে এই সমস্ত কথা বিভ্রান্ত না হয়ে বাস্তবতা যেটা আমরা সেটাই বলার চেষ্টা করি এবং আপনারা সে অনুযায়ী আমাদের ভিডিওগুলো দেখে থাকেন। তো এই ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ।